ইস্যুতে কীভাবে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে হয় সেই ভিডিও কিন্তু ইউটিউবে অনেক ভিডিওতে পেয়ে যাবেন। বাট আমি আপনাকে দেখাবো এক্সচেঞ্জ আপনি করলেন, করার পর অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কীভাবে এক্সচেঞ্জ হয় সেটা কী করে বুঝবেন। ম্যানুয়ালি এক্সচেঞ্জ হওয়ার পর প্রথমত এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর ম্যানুয়ালি এক্সচেঞ্জ বুঝে গেলেন, বা এক্সচেঞ্জের জন্য এক্সট্রা কি কোনো পয়সা কাটা হয়, এক্সচেঞ্জে প্রোডাক্ট তো নিয়ে গেল বা ডেলিভারি কবে হবে, বা এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি প্রোডাক্ট এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি কী, এক্সচেঞ্জের জন্য কি কোনোভাবে আমরা মিশোর তরফ থেকে বা কুরিয়ার বয়ের তরফ থেকে কোনো টাকা কাটা হয় কি, এটি যে সব কিছু সমস্যা নিয়ে ডাইরেক্টলি আলোচনা করবো। প্রথমত আমরা দেখে আসবো যে কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, প্রথমত দেখে আসার পর এইসব প্রশ্নের উত্তরগুলো অলরেডি সব কিছু আপনাকে দেবো, ঠিক আছে। চলুন মনোভাব প্রথমত দেখে আসি যে ভিডিওটা কীভাবে আপনি লাইভে কীভাবে এক্সচেঞ্জ করবেন। এই ভিডিওতে আপনাকে সিম্পল দেখাবো কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, কীভাবে রিটার্ন করবেন সেই ভিডিও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, চলে যাবেন, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা কী আমার অর্ডার সেকশনে চলে আসবো, মাই অর্ডার সেকশনে চলে আসো, মাই অর্ডার সেকশনে, এখানে মাই অর্ডার সেকশন যেটা আছে মাই অর্ডার, মাই অর্ডারে চলে আসার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে যে অর্ডারটা থাকবে সেই অর্ডারটা সিম্পল এই যে অর্ডারটা আছে অর্ডারটা আমাদেরকে নিতে হবে। এই অর্ডারটা আমি সিম্পলি একদম রিটার্ন পিক আপ আছে, মানে এইটা রিলেটেড আমি একবার আপনাকে রিটার্ন রিকোয়েস্ট বা রিটার্ন করে আপনাকে দেখিয়েছিলাম, ঠিক আছে। সেই জন্য এটা জিনিসটাকে এরকম দেখাচ্ছে, ওকে নো প্রবলেম। তাই একটু নিচের দিকে আসবেন, একটু প্রথম দেখাচ্ছে আমি যেহেতু প্রোডাক্টটা কোনো মার্জিন দিইনি, সিম্পল এমনি এমনি এ করেছি, ঠিক আছে। প্রোডাক্টটা অনলাইন পেমেন্ট করেছেন, আপনি সব অনলাইন করেন আর ক্যাশ অন ডেলিভারি করেন, একই রকম প্রসেস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা কথা বললাম, কীভাবে রিটার্ন করতে হবে, কীভাবে এক্সচেঞ্জ করতে হবে, সব কিন্তু আগে তো আপনাকে বলে দিলাম। যদি কোনো ডাউট থাকে তারপরেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো। আর যদি মনে করুন খুব অসুবিধা হচ্ছে আপনার অপশান সিলেক্ট করার, তখন আপনাকে সিম্পল কী করবেন, ভিডিও ডেসক্রিপশন আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমাকে হেল্প নিতে পারেন, ঠিক আছে। তাহলে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এখানে কী আছে কিনা দেখুন, আপনাকে দেখাচ্ছে রিটার্ন অর এক্সচেঞ্জ অর্ডার। তাহলে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর প্রথমত আপনাকে এই যে জায়গাটা আপনাকে এই যে অপশানটা আপনাকে দেখাবে না, ঠিক আছে। এই অপশানটা আপনাকে দেখাচ্ছে কেন, আমি একবার রিটার্ন করে ক্যান্সেল করেছিলাম, ভিডিওটা আপনাকে ধরার জন্য, আমার জিনিসটা মানে কোনো রকম ডেলিভারি করার কোনো মানে রিটার্ন বা এক্সচেঞ্জ করার কোনো পসিবিল ছিল না, বা আমি করবো না আর কি, বাট ভিডিওটা করার জন্য আমি আর একবার রিটার্নের ভিডিও করেছিলাম, সেই জন্য এটা দেখাচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাকে দেখাবে না, ঠিক আছে। আপনাকে সিম্পল প্রথমে এসে মতো এই অপশানগুলো দেখাবে, এই অপশানগুলো প্রথমত মানে আমি আপনাকে বলে দেবো যে অ্যাকচুয়ালি মানেগুলো কী আছে, ঠিক আছে। তো চলুন এক কোনো মানে বলে দেবো। তাহলে এখানে দেখা যাচ্ছে ডোন্ট নিড দিস প্রোডাক্ট এনিমোর, মানে এই প্রোডাক্টে আমার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। আপনার কারণটা সবসময় যখনই এক্সচেঞ্জ করছেন, এক্সচেঞ্জ যদি কারণটা আপনি ঠিকমতো না দিতে পারেন তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। একই প্রোডাক্ট বারবার করে ডেলিভারি হবে, একই সাইজের জিনিস বারবার করে ডেলিভারি হবে, একই ছেঁড়া শাড়ি বা একই সিম্পল যে বুঝে অনেক যে ডিফেক্টিভ প্রোডাক্টগুলো একই রকমভাবে ডেলিভারি হবে। সবসময় কিন্তু ক্লিয়ার মেনশান করবেন যে আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কী আছে, ঠিক আছে। তাহলে আপনি আমি কী এখানে বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা আমি এখানে এক্সচেঞ্জ করতে চাই, এই প্রোডাক্টটা টোটালি আমার পছন্দ নেই, সব দিক থেকে আমার পছন্দ নেই, ওই জন্য আমি এক্সচেঞ্জ করতে চাই, ঠিক আছে। আপনাকে এই অপশানটা টোটালি দেখাবে, এই অপশানটাও আপনাকেও দেখাবে, ঠিক আছে। তার প্রথমত হয়ে গেলে এবার সেখানে তো কী আছে, হ্যাভ আদার কোয়ালিটি রিলেটেড ইস্যু, বলছে কোয়ালিটি রিলেটেড ইস্যু আছে। যে কোনো প্রোডাক্টের যে কোয়ালিটি আমি বলেছিলাম, যে পয়সাটা আমি দিয়েছি, মনে করো আমি 500 টাকা একটা জিনিসের দিয়েছি বা 1000 টাকা আমি দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে 500 টাকা শাড়ির ওপরে দিয়েছি কী আছে, কিন্তু মোটামুটি 200 টাকার শাড়ি নয় ভালো হবে, তাহলে কোয়ালিটি রিলেটেড ইস্যু, ঠিক আছে। এখানে দেখাচ্ছে হ্যাভ সাইজ অ্যান্ড ফিট রিলেটেড ইস্যু, মানে বুঝতে পারছেন সাইজ ফিট মানে, মানে কোনো হয়তো মনে করুন আপনি একটা অর্ডার করেছেন এস সাইজ, আপনি এসছে এম সাইজ, এটাও হতে পারে, বা মনে করেন এস সাইজ অর্ডার করেছেন বা যখন আপনি পরে দেখছেন তখন দেখতে পাচ্ছেন জিনিসটা বেশি লুজ হচ্ছে, বেশি হাই হচ্ছে, ঠিক আছে, বেশি টাইট হচ্ছে বা বেশি লুজ হচ্ছে। এটা হয়ে গেলে, হয়ে যাওয়ার পরের অপশানে চলে, পরের অপশানটা এখানে কী দেখাচ্ছে, পরের অপশানে এখানে আমার অটোমেটিক্যালি একটা সিলেক্ট হয়ে আছে, কিন্তু আপনাকে এখানে সবটা ফাঁকা দেখাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তাহলে এখানে কী আছে, আর একটা অপশান এখানে কী দেখাচ্ছে, রিসিভ ডিফেক্টিভ প্রোডাক্ট সেন্স ড্যামেজ অ্যান্ড রিটার্ন। তাহলে এখানে কী আছে, এখানে কী বলছে যে প্রোডাক্টটা ডিফেক্টিভ আছে, ডিফেক্টিভ প্রোডাক্ট আছে এখানে। এই যে এই কথাটা মানে কী আছে, সেন্স মানে সিম্পল যে কোনো ধরনের দাগ আছে, সেটা কুর্তি হতে পারে, শাড়ি হতে পারে, যে কোনো ধরনের শার্ট হতে পারে, এটা মনে হচ্ছে প্রোডাক্টের মধ্যে যে কোনো ধরনের দাগ আছে, হতে পারে যে কোনো ধরনের দাগ আছে, হতে পারে ড্যামেজ আছে কোনোভাবে, কোনো প্রোডাক্টটা শুনতে মনে করুন কোনো ভেঙে গেছে এরকম কিছু আছে, বা ট্রান, বা এখানে কোনো কিছু ছেঁড়া আছে, ট্রান ট্রান মানে ছেঁড়া, TURN মানে ছেঁড়া আছে জিনিসটা, যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে সিম্পল আপনি এই অপশানে টিক করবেন। তো হয়ে গেল, হয়ে গেলে পরের অপশানটা আসবো, প্রত্যেকটা অপশান আপনি জেনে নেবেন যে অ্যাকচুয়ালি প্রবলেম মানে এর মানেটা কী। পরের অপশান আসবো, রিসিভ ইনকমপ্লিট প্রোডাক্ট, ঠিক আছে। রিসিভ ইনকমপ্লিট প্রোডাক্ট মানে আপনাকে দেখাচ্ছি, দেখুন মিসিং কোয়ান্টিটি, মানে আমি অর্ডার করেছি 4টে, এসছে আমার 2টো, এটা হতে পারে, বা মনে করেন কানের দুল অর্ডার করে, কানের দুল অর্ডার করে কটা থাকে, 2টো রিং হয়ে দুটো কানে, দুটো ডান দিকে বাঁ দিকে দুটো কানে হয়ে একটা রিং থাকে, তো মনে করুন ডান দিকে কানেরটা আসছে, বাঁ দিকে কানেরটা আসেনি, বা বাঁ দিকে কানেরটা এসে ডান দিকে কানেরটা আসেনি, তাহলে এখানে কি মিসিং কোয়ান্টিটি মিস আছে, যে জিনিসটা মিস আছে, বা এখানে দেখেছে অ্যাক্সেসরিজ দেখাচ্ছে, যে কোনো কিছু মিসিং আছে কোনো কিছু,
ঠিক আছে, কোনো কোনো সেট নিয়েছেন, মজা কানের 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 সাথে হারের সেট নিয়েছেন, তা সিম্পল মনে কোনো হারটা আসেনি, কানে দুলটা আছে, কানে দুলটা আছে, হারটা আসেনি, এরকম ধরনের কোনো কিছু মিসিং হলে প্রোডাক্টের প্রোডাক্ট ঠিক আছে, বাট কিছু কিছু জিনিস যেটা দেবে বলেছিল সেই জিনিসটা আমাকে দেয়নি, সেটা মিসিং আছে কোনো প্রোডাক্ট। পরের অপশন আসবে কেন কাছে রিসিভ রং প্রোডাক্ট, ডিফারেন্ট কালার, সাইজ অ্যান্ড প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টে কী বুঝে গেলেন যে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের রং প্রোডাক্ট আছে। মনে করো আমি আপনি রেড শাড়ি অর্ডার করেছেন আর ব্ল্যাক শাড়ি এসছে, অন্য কোনো কালারের শাড়ি এসছে, বা সিম্পল কুর্তি অর্ডার করেছেন বিভিন্ন অন্য কালারে এসছে, আপনি এস সাইজ অর্ডার করেছেন, এস সাইজটা আসেনি, এল সাইজ এসছে, এক্সেল সাইজ এসছে, তখন সিম্পল আপনাকে কী করতে হবে, পে করতে হবে। তাহলে এরকমভাবে সিম্পল বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটা এখন। এবার এখানে প্রথমত কথা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে মেন সমস্যা, এই জন্য হচ্ছে মেন সমস্যা, এই সমস্যার মধ্যেও আরও সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ওভারভিউ, মোটামুটি এখানে ওভারভিউ দেখা যাচ্ছে, এখানে আমি যখন একটা ক্লিক করবো, দেখুন এখন আমি যখন ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি কী আছে, চার পাঁচটা অপশান কিন্তু এখানে উঠে আসছে। তাহলে এখানে আমি কী করেছিলাম, ডোন্ট নিড দিস প্রোডাক্ট এনিমোর, বলছে এটা যে প্রোডাক্টের প্রয়োজন নেই, আপনি বলছেন যে অ্যাকচুয়ালি আমাকে আপনাকে ডিটেলসে বলুন যে কী জন্য প্রোডাক্টের প্রয়োজন নেই। তো যখন আমি এখানে ক্লিক করলাম, এই যে প্রথম অপশানে যখন আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যখন আমি এখানে ক্লিক করলাম তখন আমাকে নিশ্চয় জিজ্ঞেস করছে যে কী জন্য অ্যাকচুয়ালি আমাকে বলুন, অ্যাকচুয়ালি স্পেসিফিক কারণটা বলুন কী জন্য আপনি জিনিসটা চাইছেন না। এখানে দেখাচ্ছে ফাউন্ড লোয়ার, এখানে আর সরি এখানে দেখাচ্ছে কি ফাউন্ড লাইক দিস ফাইন্ড লোয়ার প্রাইস এনি হিলস, মানে এই যে প্রোডাক্টটা আমি অন্য জায়গায় অনেক কম দামের মধ্যে পেয়ে গেছি প্রথমত। সেখানে তো অপশান কী আছে, ডিড নট লাইক দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোনোভাবে পছন্দ হয়নি, যে প্রোডাক্টটা আমাকে ডেলিভারি টোটালি পছন্দ হয়নি, যেরকম দেখেছিলাম কালার্সের মনে করুন, সাইজ মনে করুন, যেরকম দেখেছিলাম কোয়ালিটি দেখেছিলাম, তো কোনো দিক তোমার ঠিক মনে হয়নি যে আমি যে 1000 টাকা বা 500 টাকার একটা শাড়ির জন্য দিয়েছি কোনো ভালো জিনিস হয়েছিল মনে হয়নি। তাহলে এটা আমি শাড়ির সাথে একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে। ডেলিভারি ওয়াস লেট, মনে করুন ডেলিভারি ওয়াস লেট মানে আপনাদের যে ডেলিভারি, আপনি অবশ্যই জানেন মিশোতে এখন প্রচুর ডেলিভারি লেট হচ্ছে, আমি অনলাইন পেমেন্ট, আমি পরপর অনলাইন পেমেন্ট করেও দেখেছি, আমার অনলাইন পেমেন্ট করার পরেও 15 দিনের উপরে লেট হচ্ছে, ঠিক আছে। মানে মিশো যে কেন এরকম করছে মাথায় আসছে না। অন্যান্য সাইটে যদি আপনি অ্যামাজন ফ্লিপকার্টে যদি আপনি অনলাইন পেমেন্ট করে দেন, তো আপনাকে দেখবেন 2 দিনের বা 3 দিন, খুব বেশি মনে হচ্ছে তিন দিন মোস্ট লাগে না, আমার এখানে 1 দিন বা 2 দিন লাগে। আমি হয়তো মনে করি আজকে সন্ধ্যাবেলায় করছি, কালকে সন্ধ্যাবেলায় ডেলিভারি হবে, নাহলে পরের দিন সকালে ডেলিভারি হবে, যদি অনলাইন পেমেন্ট করতে, ক্যাশ অন ডেলিভারি করলে খুব বেশি হলে 3 দিন বা 4 দিন লাগে না, 3 দিনই লাগে অ্যাকচুয়ালি আমাদের এখানে, সেটা আমি অ্যামাজন থেকে করেন বা ফ্লিপকার্ট থেকে করেন। তাহলে এখানে বুঝলাম, তুমি বুঝতে পারছেন যে আমি কী জন্য প্রোডাক্ট রিটার্ন করছি, আমি প্রোডাক্টটা অনেক লেট হয়েছে বলে। আর একটা আপনার অপশান দেখাচ্ছে অর্ডার বাই মিস্টেক, এখানে একটা অপশান দেখাচ্ছে কি অর্ডার বাই মিস্টেক, ঠিক আছে, মানে আমি বাই মিস্টেক মানে ওয়ে করতে করতে ফট করে অর্ডার হয়ে গেছে, জিনিসটা বুঝতে পারিনি, সেই জন্য আমি জিনিসটা ক্যান্সেল করে দিচ্ছি, এটাও হতে পারে। পরের অপশান আর একটা দেখাচ্ছে কি, পরের অপশান আপনাকে দেখাচ্ছে চেঞ্জ মাই মাইন্ড, আমার অর্ডার করবো বলেছিলাম, আমি মানে জিনিসটা অর্ডার করবো বলেছিলাম, বাট যখন প্রোডাক্ট ডেলিভারি হয়েছে তখন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টটা রিটার্ন করতে চাই, ঠিক আছে। মানে এরকম যে কোনো একটা কারণের ওপর কিন্তু আমাকে সিলেক্ট করতেই হবে, আমি অলরেডি একটা কারণের ওপর সিলেক্ট করেছি, বাট যে কোনো একটা কারণের ওপর আমার সিলেক্ট করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে যখন অপশানটা আছে, পরের অপশান এখানে আমার দেখাচ্ছে, দেখা হ্যাভ আদার রিলেটেড আদার কোয়ালিটি রিলেটেড ইস্যু, যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটাই অপশান দেখাচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স ইজ নট গুড, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটি এবং পারফরমেন্স মানে ভালো নয়, তো এটা আমি কোথায় প্রোডাক্টের কোয়ালিটির জন্য। এখানে একটা অপশান কী দেখাচ্ছে, হ্যাভ সাইজ অ্যান্ড ফিটস ইস্যু, তাহলে এখানে অপশান যখন আমি ক্লিক করবো, এখানে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু অপশান আমাকে দেবে, এখানে তিন চারটা অপশান আমাকে দেবে, কী কী অপশান দেবে, একটা প্রথম একটা অপশান দিচ্ছে সাইজ কারেক্ট বা টু টাইট, মানে সাইজটা আমি এস দিয়েছি, এসি এসছে, এস সাইজ দিয়েছি, আমি এম সাইজ দিয়েছি, এক্সেল আমি যে সাইজ দিয়েছি সে সাইজ ঠিক আছে, বাট আমি যখন ট্রাই করছি জিনিস খুব টাইট হচ্ছে। তাহলে এর একটা কথা, আরেকটা অপশান কী আছে, যে আমি সব সাইজ ঠিক আছে বাট আমি যখন অর্ডার ইয়ে করছি, ট্রাই করছি জিনিসটা পড়ছি, তখন খুব লুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা কাজে ডিড নট লাইক দিস স্পিড, টোটালি সব দিক থেকে এটা খারাপ আছে, এ টু জেড পুরো আমাদের শুয়ে আছে, শরীরের মধ্যে সব জায়গায় সিম্পলি টাইট হয়ে যাচ্ছে বা টোটালি লুজ হয়ে যাচ্ছে বা খুব টাইট হয়ে যাচ্ছে। আর একটা হয় না, সিম্পল মনে করো হাতটা একটু টাইট হয়ে গেছে, বাট এখানে সব জায়গায় সব জায়গায় টাইট হয়ে গেছে বা সব জায়গায় লুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এই যে অপশানটা আছে এই অপশানটার উপর আপনি সিম্পল ক্লিক করতে পারেন, এই অপশানটার উপর, ঠিক আছে। ব্যাক করো এখানে দেখা যায় রিসিভ ডিফেক্টিভ প্রোডাক্ট অ্যান্ড স্টেন্স ড্যামেজ অ্যান্ড টোন, আমি দেখা দেবো যেটা বললাম, আমি প্রোডাক্টটা ডিফেক্টিভ আছে, ছেঁড়া হতে পারে, দাগ হতে পারে বা ভেঙে সেরকম রিলেটেড কোনো কিছু হলে তখন আপনি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম স্পেসিফিক বলতে হবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে প্রোডাক্ট, এখানে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছে কি প্রোডাক্ট ওয়াস ডার্টি অ্যান্ড হেড স্টেন্স, ঠিক আছে, প্রোডাক্টটা ডার্টি এবং খুব বাজে ধরনের দাগ আছে,
হ্যাডসেন্স, প্রোডাক্ট হেড টু হ্যাডসেন্স মানে প্রোডাক্টের দাগ যে ছিল মানে দাগটা ছিল। আর একটা কেন আছে, ঠিক আছে, প্রোডাক্টটা ব্রোকেন হয়েছে এবং ছেঁড়া গেছে। ব্রোকেন মানে যে কোনো বুঝতে কসমেটিক্সের যে কোনো জিনিস মনে করুন আপনি সিম্পল বিউটি প্রোডাকশনে কিছু প্রোডাক্ট দিয়েছেন সেটা কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে। এবার মনে করুন কুর্তি হতে পারে, শাড়ি হতে পারে, কোনো টি শার্ট হতে পারে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কী হয়, জিনিসগুলো ছেঁড়া হয়ে গেলে তখন আমি এখানে এখানে দিয়েছি ব্রোকেন দিয়েছে, ব্রোকেন অর টোনস, ঠিক আছে। একটা জিনিসটা ছেঁড়া যেতে পারে বা ভেঙে যেতে পারে, এরকম কিন্তু কোনো কিছু হলে তখন এটা করতে হবে। আর লাস্টে যে অপশান আছে বোথ প্যাকেজিং অ্যান্ড সরি এক মিনিট, এটা অপশানটা আমি সরি সরি এখানে বলছি, এখানে লাস্ট অপশানটা কী দেখাচ্ছে, লাস্ট অপশান আমাকে দেখাচ্ছে বোথ প্যাকেজিং অ্যান্ড প্রোডাক্ট ওয়ার ব্রোকেন অর টোন। তাহলে এখানে প্রোডাক্টটা সব দিক থেকে আছে, প্রোডাক্টটা ভেঙেও গেছে, প্রোডাক্টটা ছিঁড়েও গেছে, এরকম ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম আছে, ঠিক আছে। তাহলে এটা পরে হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে পরে একটা পরের অপশানে চলে আসে, পরের অপশানে এখানে কী দেখাচ্ছে রিসিপ্ট ইনকমপ্লিট প্রোডাক্ট মিসিং কোয়ান্টিটি অ্যান্ড অ্যাসেসরিজ। তাহলে এখানে আমাকে যেটা বললাম যে আপনার কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা হয়, যখন কানের দুল টুল হয়, কোনো বালের হাতের বালের হাতের বালা টালা টাইপের হয়, এরকম জিনিস হলে এখানে বেশি হয়, ঠিক আছে। এখানে আপনাকে দেখাচ্ছে কি দুটো অপশান, আপনাকে দেখা দুটো অপশানের মধ্যে আপনাকে বলছে স্পেসিফিক আমাকে বলুন অ্যাকচুয়ালি আপনার মেন এবং গুরুতর সবচেয়ে কারণটা কি। এখানে বলছে আপনাকে কোন যে কোনো একটা কারণ সিলেক্ট করতে বলছে, এখানে দেখা যাচ্ছে পার্ট অফ দ্য প্রোডাক্ট মিসিং, প্রোডাক্টের পার্ট মিসিং, পার্ট মিসিং তখনই হয় যখন কানের দুল রিলেটেড কিছু ইস্যু হয়, একটা এসছে আর একটা আসেনি এরকম কিছু, ঠিক আছে। তার মনে করুন কোনো কম্বো কিছু অর্ডার করেছেন, অনেক কম্বো জিনিস আছে দেখবেন, সেগুলো মনে করুন ঘড়ি হতে পারে, বেল্ট হতে পারে, ক্যাব হতে পারে, এবং কম্বো জিনিস অর্ডার করেছেন, দুটো ডেলিভারি চারটে ডেলিভারি হয়, তখন এই ক্ষেত্রে এই জিনিসটা হবে। আর দেখাচ্ছে গট লেস কোয়ান্টিটি দ্যান অর্ডার্ড, যে কোয়ান্টিটি আমি অর্ডার করেছিলাম চারটে পাঁচটা ছটা অর্ডার করেছিলাম, বাট চারটে এসছে, চারটে প্রোডাক্ট এসছে, আমি অর্ডার করেছিলাম ছটা প্রোডাক্ট, আমি ছটা অর্ডার করেছিলাম বাট এসে আসছে কত চারটে, সেই ক্ষেত্রে আপনি এই যে অপশানটা লাস্টের যে অপশানটা ক্লিক করবেন, হয়ে গেল এটা। এরপরে যে একদম লাস্টের যে অপশান আছে আমি কী দেবো রিসিভ রং ডিফারেন্ট কালার সাইজ প্রোডাক্ট। তাহলে এখানে কী আছে, এখানে ওখানে আসবে, এখানে কী বলছে প্রোডাক্টটা রং প্রোডাক্ট টোটালি, এখানে যখন কিনে ক্লিক করবো, মানে ক্লিক করবো এখানে বলছে, এখানে দেখুন অনেক অনেক আসে না, দেখুন টোটালি মানে ভুল প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, তখন মানে কী করতে এখানে আছে রং সাইজ ডেলিভার, মানে আমি এস সাইজ অর্ডার করেছি, এল সাইজ বা এম সাইজ এসছে, এরকম কিছু ক্ষেত্রে কোনো কিছু হতে পারে, যে আমি অর্ডার করেছি ঠিক বাট এসছে বড়ো সাইজ বা ছোটো সাইজ, তখন এটা হবে। তাছাড়া আরেকটা আছে কি, আরেকটা কোনো অপশান আমাকে দেখাচ্ছে কি, আরেকটা অপশান আমাকে দেখাচ্ছে সাইজ সরি সেম প্রোডাক্ট বাট ডিফারেন্ট কালার, প্রোডাক্টটা সিম্পল ঠিক আসছে বাট কালারটা ভুল এসছে। এখানে আরেকটা লাস্ট অপশান দেখাচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট প্রোডাক্ট অ্যাসো, মানে সম্পূর্ণ আমি যে জিনিসটা অর্ডার করেছি, মনে করি আমি কুর্তি অর্ডার করেছি, আমার লেহেঙ্গা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, মনে করি টি শার্ট অর্ডার করেছি, আমার শার্ট পাঠিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে হলে তখন আপনাকে এই লাস্টের যে অপশানটা ক্লিক করতে হবে। তাহলে এখানে কী বলছে, প্রথম বলছে এটা ওভারভিউ, আপনি কি রিটার্ন সরি এক্সচেঞ্জে করতে চান, তাহলে একটা মোটামুটি ওভারভিউ আমাকে দিন। প্রথমত এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এই যে কোনো একটা সিলেক্ট করার পর তার মধ্যে একটা বেস্ট গুরুতর একদম স্পেসিফিক আপনার যে প্রবলেমটা সেটা সিলেক্ট করতে বলেছে। এবার সবসময় এখানে যে কোনো করবেন না, যখনই এক্সচেঞ্জ করতে যাবেন বা রিটার্ন করতে যাবেন, যখনই যে কোনো ক্ষেত্রে একদম স্পেসিফিক কারণটা দেবেন। আমি এখনও আপনাকে বলছি, যদি আপনার প্রবলেম হয় স্যার আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে চলে যান, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দিই। আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে সরি ভিডিও কমেন্ট বক্সে আমাকে মানে রিপ্লাইয়ের অ্যান্সারগুলো বুঝতে পেরে যাবেন, এমন কোনো কমেন্ট নেই সেখানে উত্তর দিইনি আমি, ঠিক আছে। আমি প্রয়োজনে আমি ভিডিওর লিঙ্ক ওখানে সেন্ড করে দিই, আপনি যদি কমেন্ট করেন দাদা আমার এই জিনিসটার অসুবিধা হচ্ছে বা ওই জিনিসটার অসুবিধা হচ্ছে, আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওখানে আমাকে দিয়ে দিই অনেক সময়, যখন মনে করুন আমার অনেক মনে করুন একটা জিনিস আমাকে অনেক কোনো বোঝাতে হবে, মনে করুন পাঁচ সাত মিনিট বোঝাতে হবে, তখন আমি আমার ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি দিয়ে দিই। আর যদি মনে করুন একটা স্পেসিফিক ভিডিও সেই রিলেটেড তৈরি করা আছে, আপনার যে সমস্যা আছে, তাহলে আমি কী করি সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিই, আপনি যে কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কোনো একটা আমি নিলাম, মোটামুটি মনে করেন যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছে মনে করেন যে কোনো একটা, এই একটা মনে করে নিলাম, এটা নিলাম মনে করুন হ্যাভ আদার কোয়ালিটি রিলেটেড ইস্যু। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসবো আমি, আবার চাচ্ছি আমি এটা নেবো না, অন্য একটা নেবো যেটা তিনটে চারটে প্রবলেম আছে, ঠিক আছে। আমি এর মাঝখানের অপশানটা নিচ্ছি রিসিভ ইনকমপ্লিট প্রোডাক্ট মিসিং, এখানে ক্লিক করবো, ক্লিক করবার দেখুন আপনাকে দেখাচ্ছে মিসিং যে প্রোডাক্টটা আপনি বলছেন, যে আপনার বলছেন যে কোয়ান্টিটি যে মিসিং আছে সেটা আমাকে একদম জেনুইনভাবে বা একদম পারফেক্টলি বলুন যে এখানে অ্যাকচুয়ালি কী আছে। এখানে প্রথমত অপশান কী দেখাচ্ছে, প্রথমত অপশান এখানে আমাকে দেখাচ্ছে সরি প্রথমত অপশান আমাকে এখানে দেখাচ্ছে কি, দেখুন পার্ট অফ দ্য প্রোডাক্ট মিসিং, প্রোডাক্টের যে কোনো পার্ট মিসিং,
যেটা আমি আপনাকে বললাম কানের দুল বা এর জন্য ওই ক্ষেত্রে হতে পারে, বা মনে করুন গট লেস কোয়ান্টিটি দেন অর্ডার, আমি যেটা অর্ডার করেছিলাম চারটে অর্ডার করেছিলাম, দুটো ডেলিভারি হয়েছে, চারটে পয়সা নিয়ে চলে গেছে, এরকম ক্ষেত্রে কিছু হলে তখন এটা, তাহলে যে কোনো একটা অপশন আমি ক্লিক করে দেবো। মনে করুন আমাকে এরকম কিছু হয়েছে, চারটে ডেলিভারি হয়েছে মানে দুটো পয়সা নিয়ে গেছে, সরি দুটো ডেলিভারি হয়েছে চারটে পয়সা নিয়ে গেছে, তাহলে দুটো ডেলিভারি হয়নি, তাহলে আমি লাস্টের অপশানে ক্লিক করব গট লেস কোয়ান্টিটি দেন অর্ডার ক্লিক করবো। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো, আসার পরে এবার আমাকে ডিসাইড করতে হবে আমি জিনিসটা এক্সচেঞ্জ করবেন না রিটার্ন করবেন। তো এক্সচেঞ্জ করার জন্য আমি যদি এক্সচেঞ্জ করবো প্রোডাক্ট আমি ডাইরেক্টলি এখানে চলে যাবে, এখানে এই অপশানে ক্লিক করবো, এই অপশানে ক্লিক করবো, ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো, আসার পরে এখানে আপনাকে সাইজও সিলেক্ট করতে হবে। আপনার যেহেতু এক্সচেঞ্জ করছেন না, এবার যেহেতু মনে করুন আপনি এক্সচেঞ্জের ক্ষেত্রে কী হয়, আপনার মনে করুন আপনাকে রেড শাড়ির অর্ডার হয়েছে, মানে কোনো প্রত্যেকটা এক্সচেঞ্জের জন্য আলাদা আলাদা হবে। দেখুন যখন মনে করুন আপনি এখানে একটু আমার এটা এই জিনিসটা ভিডিওটা একটু বড় হবে, একটু বোঝানোর আছে অনেক কিছু, মনে করুন আমি এটা যে ফ্রি সাইজ, যেহেতু আমি একটু কসমেটিক্স অর্ডার করি যেটা তো ফ্রি সাইজ হবে অলরেডি, ফ্রি সাইজ হওয়ার সঙ্গেও কী হবে আমাকে এখানে কিন্তু একবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে, একবার সিলেক্ট করতেই হবে, ঠিক আছে, নাহলে আমাদের সেভ নিয়ে নেবে না। প্রথমত এখানে কী আছে, এই জিনিসটা হওয়ার সঙ্গে সঙ্গে কী আছে, মনে করুন আমি কুর্তি অর্ডার করেছেন এস সাইজে, এবার এস সাইজটা আপনার হচ্ছে না, আমি সেটাকে কোনোভাবে এক্সচেঞ্জ করে এম সাইজ বা এল সাইজ বা এক্সএল সাইজ সেটা নিতে পারেন, এটা হতে পারে। বা মনে করুন আমি এস সাইজ অর্ডার করেছেন, এস সাইজ এসছে, বাট আপনি কী করতে পারেন, আপনি সিম্পল ওটাকে এক্সচেঞ্জ করে ওটা কাছে কোনো অন্য কালার অন্য কোনো এ নিতে পারেন। কিন্তু বাট এটা জিনিসটা কোনো দিনই সম্ভব নয়। মনে করুন আপনি যদি এটা চান যে দাদা আমি কুর্তিটা আমি যে ওই কুর্তিটা পছন্দ হয়েছে আমি অন্য ডিজাইনের একটা আলাদা কুর্তি নেবো, সেটা কিন্তু ওখানে কোনোভাবে সম্ভব না, ঠিক আছে। আপনি কালার চেঞ্জ করতে পারেন, আমি কুর্তি রেড কালারের কুর্তি অর্ডার করেছেন ওই ক্যাটালগের মতো, আপনি চাইছেন রেড কালারের কুর্তির যে অর্ডার ডেলিভারি হয়েছে সেটা চেঞ্জ করে আমি ব্ল্যাক কালারের কুর্তি নেবো, সেটা সম্ভব, সেটা কোনো প্রবলেম নেই, বাট সবসময় এটা চিন্তা করে রাখবেন, ঠিক আছে। তাহলে প্রথমত এই জিনিসগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পর সিম্পল নিচে চলে আসবো, এখানে এটা সিলেক্ট হয়ে গেল, তো সিলেক্ট করে দিলেন। এবার অনেক ক্ষেত্রে হতে পারে এক্সচেঞ্জ কী করা হয় সেটা ভিডিওতে আগে বলে দিয়েছি, বলে দেওয়ার পরে এটা করছি। তাহলে এটা এখানে সিলেক্ট করবেন, আপনার যে সাইজটা থাকবে, যেটা তো ফ্রি সাইজ আছে, আপনার যে সাইজটা থাকবে মনে করুন কুর্তি শাড়ি ল্যাঙ্গাসের সাইজটা আছে, সেই সাইজটা সিলেক্ট করবেন। সাইজটা সিলেক্ট করার পর তারপর এখানে এখানে আছে অ্যাকচুয়ালি রি ইনভিটেশন দেখাবে না, যেহেতু আমি একবার দ্বিতীয়বার একবার করেছি, এখানে আপনাকে সাবমিটের অপশান দেখাবে, এখানে যে অপশান দেখায় না, কারণ এখানে আপনি এতে ক্লিক করে যে অপশান আপনাকে দেখায় এখানে ক্লিক করুন, যখন ক্লিক করবেন দেখুন অর্ডার তাড়াতাড়ি, দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে আপনাকে, এই যে একটা অপশান দেখাচ্ছে, এই যে অপশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, নিচে যে একটা অপশান দেখাচ্ছে, নিচে যে অপশানটা এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি যে আপনার যে প্রোডাক্টটা রিটার্নের জন্য হয়ে গেছে সেটা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এবার ভিডিওতে যদি কোনো রকম কোনো এবার দেখুন আমি যদি মনে করেন এখান থেকে এটা ক্যান্সেল করে দেবেন, এটা ক্যান্সেলও করতে পারেন, কোথাও আমি এক্সচেঞ্জ করবো না, ক্যান্সেল করে দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। 7 দিনের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করতে হয় বা রিটার্ন করতে হয়। এবার আমি কী এখান থেকে মনে করি এখানে বেরোনো যাচ্ছে না, বেরোনো বের করে কোথা থেকে বেরোবেন, এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গেলে দেখবেন এখানে আমাকে দেখাচ্ছে অর্ডারের যে ডেতে, অর্ডারের যে কোন ডেতে আসবেন, আসার পর এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে রিটার্নের অর্ডার ক্যান্সেল এবং জিনিসটা দুবার করে রিটার্ন, আপনি যেটা করেছেন রিটার্নটা ক্যান্সেল হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর আপনাকে দেখাবে, এখানে আমরা কিছুক্ষণ পর আমাকে এখানে দেখাবে সোমরে আছে, সোমরে ক্লিক করবো, সোমরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে আমাকে দেখিয়ে দেবে রিটার্নটা আমি যেহেতু রিটার্ন করে ক্যান্সেল করেছি, আপনাকে রিটার্ন আমি এখানে দেখাবে, এখানে আপনাকে দেখাবে এক্সচেঞ্জ দেখাবে, ঠিক আছে, এক্সচেঞ্জ আপনাকে দেখাবে, রিটার্ন আপনাকে দেখাবে না, ঠিক আছে। অনেক অনেক ক্ষেত্রে আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে আপনি রিটার্ন করতে আছে, রিটার্ন হচ্ছে না, এক্সচেঞ্জ হচ্ছে, সে প্রোডাক্ট অ্যাকচুয়ালি হয়তো অ্যাভেলেবেল নেই, সেটাও হতে পারে, ঠিক আছে। যে কোনো ধরনের প্রবলেমে আমাকে কমেন্ট করুন, আর যদি মনে করুন গুরুতর কোনো সমস্যা থাকে, ভিডিওটা দেখতে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, অবশ্যই আসবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত ভুল ভেঙে দিই, অনেক অনেকে মনে করে দাদা কুর্তিটা আমি চেঞ্জ করে বা আমি শাড়িটা চেঞ্জ করে আমি যদি অন্য ডিজাইনের কোনো শাড়ি নিই, বা কুর্তিটা চেঞ্জ করে যদি কোনো শাড়ি নেই, কোনো গ্রাউন্ড নেই, কোনো কসমেটিক্সের প্রোডাক্ট নেই, সেটা কি হয়, বা একটা টি শার্ট নিলাম, টি শার্টটা চেঞ্জ করে যদি কোনো প্যান্ট নেই বা কোনো শু নেই, সেটা কি সম্ভব, সেটা কোনোভাবে সম্ভব না। এক্সচেঞ্জের ব্যাপারটা প্রথমত বোঝার চেষ্টা করুন। প্রথমত আমি এমন কোনো টি শার্টটা অর্ডার করেছি, আমি মনে করি টি শার্টটা অর্ডার করেছি একটা ক্যাটালগের মধ্যে, এই কালারের টি শার্ট অনেকগুলো আছে, মনে করুন রেড আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, বিভিন্ন ধরনের কালার আছে। আমি চাইছি আমি যখন টি শার্টটা পড়তে যাচ্ছিলাম, আমি এস সাইজ তো অর্ডার করেছি, যখন পড়তে যাচ্ছিলাম বা ট্রাই করতে যাচ্ছিলাম, তখন দেখলাম কি এসটার মধ্যে খুব বিষয় বিভিন্ন টাইট আছে, খুব টাইট আছে বা খুব হালকা আছে। তাহলে আমি জিনিসটা কী করতে পারি, যখন খুব টাইট থাকবে আমি একটা হালকা বা এক্সট্রা একটা বাড়িয়ে সাইজ, মানে এস সাইজ অর্ডার দিয়েছি, এম সাইজ একটা অর্ডার করতে পারি এক্সচেঞ্জের জন্য, মানে ডিজাইন একই থাকবে, সব কিছু একই থাকবে, সেই সাইজটা একটু বড় থাকবে, এটুকুর জন্য চেঞ্জ করতে পারি। বা মনে করুন এক সাইজ ছোটো অর্ডার করতে পারি, যদি আমরা মনে করুন খুব এ হচ্ছে, তাহলে যে সিম্পল কী আছে, একটা সাইজকে ছোটো বড় আপনি কিন্তু অর্ডার করতে পারেন এক্সচেঞ্জে। প্রথমত সেখানে হচ্ছে একই ক্যাটালগের মধ্যে কী আছে, ব্ল্যাক আছে, নীল আছে, ব্লু আছে, বিভিন্ন ধরনের কালার আছে। মনে করুন আমি যে কালারটা নিয়েছি আমার পছন্দ হয়নি, কোনো ট্রাই করেছি না, আমি চাইছি এই
কালারের মধ্যে যে সিম্পল একই ডিজাইনের একই টি শার্ট একই ক্যাটালগের মধ্যে যে রেড কালার আছে ওই রেড কালারটা নিতে তাহলে কিন্তু আপনি কোনোভাবে এক্সচেঞ্জ করতে পারবেন, এটা পসিবল। তাহলে আরেকটা কিছু অন্য সময় মনে করেন একটা জিনিস নিয়েছেন বাট পুলিশের ছেঁড়া আছে বা কোনো দাগ আছে, তখন সেই জিনিসটা আপনি এক্সচেঞ্জ করে ভালো জিনিসটা আপনি ডেলিভারি নিতে পারবেন। তাহলে এই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে জিনিসগুলো এক্সচেঞ্জ হয়। আরেকটা হচ্ছে মনে করুন সিম্পল আপনি একটা এক্সচেঞ্জের জন্য আপনি একটা কাপ প্লেট অর্ডার করেছেন, ক্লাপ প্লেট অর্ডার করেছেন, যখন আসছে দেখতে পাচ্ছেন কি এই জিনিসটা ভাঙা। তাহলে সবসময় বলবো যখনই আপনার কাছে প্রোডাক্ট পৌঁছবে প্যাকেজ ওপেনিং করার আগে সবসময় ভিডিও তৈরি করবেন, ভিডিওটা মাস্ট তৈরি করবেন, বিশেষ করে এক্সচেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এক্সচেঞ্জের ক্ষেত্রে কী হয়, একবার প্রোডাক্ট নিয়ে যাই মনে করুন আমি এটা ছেঁড়া টি শার্ট ডেলিভারি হয়েছে ছেঁড়া টি শার্ট, তাহলে আমি একটা এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করবো যে আমার ভালো টি শার্ট একটা দাও। রিকোয়েস্ট করার পর প্রথমত কুরিয়ার বয় আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে যাবে, তারপরে কুরিয়ার বয় চলে যাওয়ার পর আবার পাঁচ ছদিন পর আবার ভালো আমার একটা ভালো প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে সিম্পল এক্সচেঞ্জ হয়। তাহলে প্রথমত বুঝতে পারবেন ম্যানুয়ালি কীভাবে এক্সচেঞ্জ হয়। আপনি যখন এক্সচেঞ্জের রিকোয়েস্ট করছেন, এক্সচেঞ্জের রিকোয়েস্ট করে আপনার ট্র্যাকিং আইডিতে দেখিয়ে দেবে আপনার প্রোডাক্টটা কতদিনের মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে প্রথমত কী হবে, প্রথমত আপনাকে দু থেকে তিন দিন বা চার দিনের একটা টাইম দেখিয়ে দেবে, দেখুন এরকম একটা টাইম দেখিয়ে দেবে, আপনি সেই তারিখের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন এত তারিখের মধ্যে আপনি যাবার থেকে প্রোডাক্ট রিটার্ন রিকোয়েস্ট করছি, রিটার্ন রিকোয়েস্ট থেকে এত তারিখের মধ্যে আমাদের প্রোডাক্টটা নিয়ে চলে যাবে। প্রথমত কথা আপনার প্রথমত কী করবেন, যখন রিটার্ন রিকোয়েস্ট করে দিলেন আপনার দু থেকে তিন দিন বা চার দিন পরে আপনার কুরিয়ার বয় এসে আপনার প্রোডাক্টটা নিয়ে চলে যাবে। প্রথমত কথা প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো প্রোডাক্ট দেবে না, সেটাকে আমি খেয়াল রাখতে হবে। প্রোডাক্টটা প্রথমত নিয়ে চলে যায়, প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পরে আবার আপনাকে ট্র্যাকিং আইডি দেখিয়ে দেবে যে আপনার যে ফাইনাল প্রোডাক্টটা, যে ভালো প্রোডাক্টটা, সঠিক প্রোডাক্টটা ডেলিভারি হবে কবে, সেটা আপনাকে ট্র্যাকিং আইডি অর্ডারের ট্র্যাকিং আইডি দেখিয়ে দেবে। সঠিক প্রোডাক্টটা আবার পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন আট দিন ন দিন পরে ফোন করে আবার আপনাকে ডেলিভারি দিয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়ালি এক্সচেঞ্জ প্রসেস। সেখানে তো কোথাও কথা হচ্ছে, তাহলে সিম্পল বুঝে গেলেন সিম্পল এক্সচেঞ্জ ব্যাপারটা কী আছে। আর একটা কথা হচ্ছে এক্সচেঞ্জ জন্য এক্সট্রা কোনো টাকা কাটা হয় কিনা। প্রথমত যদি এক্সচেঞ্জের জন্য কোনো টাকা কাটা হয় না, মিশোর তরফ থেকে কাটা হয় না, কোনো ডেলিভারি কোম্পানির তরফ থেকে কাটা হয় না, যদি মনে করুন কোনো ডেলিভারি কোম্পানি আপনার কাছে কোনোভাবে এক্সচেঞ্জের জন্য এক্সট্রা পয়সা চাই, তাহলে সিম্পলি তাদের নামে কিন্তু কমপ্লেন অবশ্যই কিন্তু করতে পারবেন। কমপ্লেন যদি মনে করুন আমরা কোনো সিম্পল বিষয় এটা মিশো তো অবশ্যই চায় না, 100% মিশো চায় না, 100% না, 1000% মিশো এটা চায় না। কোনো ডেলিভারি কোম্পানি আপনার কাছে চাই যে এক্সচেঞ্জের জন্য আপনাকে 50 টাকা 60 টাকা এক্সট্রা দিতে হবে, যারা ডেলিভারি কোম্পানি থা যে ডেলিভারি বয়রা আসে, তাহলে সিম্পল তাদেরকে এটা বলবেন কনজিউমার কোড। কী বললাম, কনজিউমার কোড দেখ বলে সিম্পল বলবেন এখানে যে মিশোতে এক্সচেঞ্জ এবং রিটার্নের জন্য কোনো পয়সা চার্জ করা হয় না, সেটা আমি জানি। প্রথমত আপনাকে বলুন আমি জানি জিনিসটা, তাও যদি আমার কাছে আমি পয়সা নেন আমি কিন্তু তাহলে কিন্তু কনজিউমার কোর্টে আমি আপনার নামে কমপ্লেন করব, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তারা দেখবেন যদি বাই চান্স আপনার কাছে টাকা নিয়ে চলে যায় সে আপনাকে টাকাটা ফেরত দেবে। যদি মনে করুন এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে কোনোভাবে এক্সচেঞ্জের জন্য রিটার্নের জন্য টাকা নেয় না, তাহলে সিম্পল ফোন করে এই কথাটা বলুন, দেবে কুরিয়ার বয় আপনাকে দেখবেন কাল পরশু এসে আপনার যে টাকাটা এক্সট্রা নিয়ে গেছিল সে টাকাটা আপনাকে ফেরত দেবে, ঠিক আছে? প্রথমত কথা হচ্ছে অনেক অনেকে প্রশ্ন থাকে যারা রিটার্নের ক্ষেত্রে বা এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রশ্ন থাকে যায় দাদা রিটার্নের ক্ষেত্রে একটু কথা বলে দিই, রিটার্নের ক্ষেত্রে কি ডাইরেক্টলি আমি যেরকম ক্যাশ অন ডেলিভারি অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে আমার কি হাতের পয়সা দেবে, যেমন ফার্স্টে পয়সা আমি যেরকম পেমেন্ট করেছি ডেলিভারি বয়কে সেরকম কি হাতের পয়সা রিটার্ন নেবেন, না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ফেরত নেয়। তাহলে এটা কতদিনের মধ্যে হবে, কতদিনের মধ্যে আপনার রিটার্নের প্রথমত কী আছে, সরি এক্সচেঞ্জ হবে, আপনার সবসময় ট্র্যাকিং আইডি চেক করবেন, ট্র্যাকিং আইডিতে সব কিছু আপনাকে দেখিয়ে দেবে কতদিনের মধ্যে প্রথম আপনি এক্সচেঞ্জ রিকোয়েস্ট করেছেন, এক্সচেঞ্জ রিকোয়েস্ট করার পর কতদিনের মধ্যে প্রথমত প্রোডাক্টটা নিয়ে যাবে, প্রোডাক্টটা প্রথমত নিয়ে গেল, প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পর আবার কতদিনের মধ্যে আপনার কাছে ডেলিভারি হবে, সেগুলো সব আপনি অর্ডার আইডি ট্র্যাকিং আইডির মধ্যে দেখতে পান। যখন রিটার্ন রিকোয়েস্ট সরি এক্সচেঞ্জ রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে কী আছে, অ্যাপ্রুভ হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে। এক্সচেঞ্জ রিকোয়েস্ট মানে মনে করুন এখন করে দিয়েছেন, করে দেওয়ার পর ঠিক একদিন পরে ট্র্যাকিং আইডি চেক করে দেখবেন আপনাকে এরকম একটা সংখ্যা দেখাবে দু থেকে তিন দিনের মধ্যে, তখন বুঝে যাবেন আমি যে রিটার্ন রিকোয়েস্ট করেছি এখান থেকে দু থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি কোম্পানি এসে আর ডেলিভারি কুরিয়ার বয় এসে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে যাবে। যখন প্রোডাক্টটা নিয়ে চলে যাবে, চলে যাওয়ার পরে ওখানে দেখুন যখন মনে করুন কুরিয়ার বয় আজকে সকালে প্রোডাক্টটা নিয়ে গেছে বা আজকে বিকেলে সন্ধ্যায় প্রোডাক্টটা নিয়ে গেছে, পরের দিন সকালে ঠিক 12 থেকে 13 ঘন্টা পরে, ঠিক আছে, বা কোনো কোনো 24 ঘন্টা পরে আবার ট্র্যাকিং আইডিতে চেক করবেন, আমার আপনাকে দেখিয়ে দেবে 10 দিন 12 দিন 8 দিন 9 দিন পরে আবার আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যাবে। তো এইরকমভাবে সব কিছু আপনি ট্র্যাকিং আইডির মধ্যে দেখতে পাবেন। আচ্ছা, যদি আপনার এক্সচেঞ্জ করার পর যদি কোনোভাবে প্রোডাক্ট ডেলিভারি না হয় তখন আমার কী করা, সবসময় বলবো প্রথমত কী করবেন আপনি আপনার ট্র্যাকিং আইডিতে চেক করে নেবেন, মনে করুন আমার এক্সচেঞ্জের প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিয়ে গেছেন, নিয়ে আপনার ডেলিভারি হচ্ছে না টোটালি, তাহলে আপনি সবসময় ট্র্যাকিং আইডিতে চেক করবেন, ট্র্যাকিং আইডি থেকে আপনাকে 10 থেকে 12 দিন বলা আছে বা 8 থেকে 9 দিন বলা আছে তখন চেক করে নেবেন। যদি মনে করুন আপনার বলা আছে 5 থেকে 6 দিন বা ডেটা 10 থেকে 12 দিন হয়ে গেছে, ডবল হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে কাস্টমার কেয়ারে কল করতে হবে, কাস্টমার কেয়ারে কেউ কল করতে হবে, সেই ভিডিও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই চেক করে নেবেন।
আর একটা প্রশ্ন, এক্সচেঞ্জ করার পরেও যদি কোনোভাবে ভুল প্রোডাক্ট ডেলিভারি হয় তাহলে কী করা উচিত? তাহলে এটা বুঝতে পারছেন যে এক্সচেঞ্জ করেছেন বাট ভুল প্রোডাক্ট ডেলিভারি, তাহলে মানে কী কথা করা উচিত? একমাত্র কাস্টমার কেয়ার ছাড়া আর কোথাও কল করার কেউ কোনো প্রয়োজন নেই, কোথাও কোনো কাজ হবে না। কাস্টমার কেয়ারে কল করে বলবেন, করার পর ওটাকে জিনিসটা আপনাকে কোনোভাবে রিটার্ন করে নেবে বা দ্বিতীয়বার আপনাকে এক্সচেঞ্জ করতে পারবে। আপনি কিন্তু দ্বিতীয়বার কোনোভাবে এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারবে না, কিন্তু কাস্টমার কেয়ার পারবে, ওখান থেকে ওরা করে দেবেন। ঠিক গেল? এবার এক্সচেঞ্জ অর্ডার কীভাবে ট্র্যাকিং করবেন সেটাও আমি অবশ্যই, এক্সচেঞ্জ অর্ডার কীভাবে ট্র্যাকিং করবেন এক দেখুন, এই যে ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কীভাবে এক্সচেঞ্জ অর্ডার আপনি ট্র্যাকিং করবেন, সেই ভিডিও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, এই ভিডিওর থাম্বনেলটাও বুঝতে পেরে গেলেন। তাহলে এক্সচেঞ্জ করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে কেন? তো প্রথমত অনেক অনেক কথা হচ্ছে, আমি এক্সচেঞ্জ করতে চান বা রিটার্ন করতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই কেন? অনেক অনেকে প্রশ্নটা আছে। দেখুন অনেক অনেকে এক্সচেঞ্জ তো রিটার্ন করে দেয়, বাট কোম্পানি যখন টাকাটা ফেলতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেট নেই। কিন্তু এবারে নতুন কী করেছে কোম্পানি, নতুন একটা অপশান করে দিয়েছে যে এক্সচেঞ্জ করার সময় বা রিটার্ন করার সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে। শুধু এটাই, অন্য কিছু ব্যাপার না যে এক্সচেঞ্জ করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কাটবে সেরকম কোনো ব্যাপার না। এর এক্সচেঞ্জ করার জন্য বা রিটার্ন করার জন্য মিশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা 200% সিকিউর। এমন কোনো দিন কোনো স্প্যামিং এখন অবধি আসেনি, মিশোতে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়েছে, অনেক ফ্রড হয়েছে, সে হয়েছে, কিন্তু মিশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছে কারো পয়সা, কারোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক টাকা কেটেছে সেটা কিন্তু এখন অবধি হয়নি। ঠিক আছে, তাহলে মিশোতে সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।